আসসালামু আলাইকুম, টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর্ন রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এই মুহূর্তে যে প্রজেক্টটি শেয়ার করো, গেম প্যাডের এয়ারড্রপ, এখান থেকে গেম খেলেও আর্নিং করা যায়। তো এখান থেকে $5 সম্পরিমাণ টোকেন পাবেন, সকল ইউজারকে দিবে। এর জন্য প্রথমে আপনাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, যে ওয়ালেটে আমরা পেমেন্ট নেব এবং পরবর্তীতে এয়ারড্রপে জয়েন করতে হবে। আর এটা কিন্তু মিনিমাম উইড্রো রয়েছে, প্রায় 12,500 টোকেন হলে আপনি এখান থেকে উইড্রো করে নিতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমে আপনাদের ওয়ালেট ক্রিয়েট করতে হবে। ওয়ালেট ক্রিয়েট করার জন্য এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করবেন। কপি করে নিয়ে এখানে কিউবি ব্রাউজার যেটা আছে, কিউবি ব্রাউজারে চলে আসবেন। কিউবি ব্রাউজারে আসার পর এটা আপনাদের ডাউনলোড করতে হবে সর্বপ্রথম, যেহেতু আমি লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখান থেকে কপি করে নিয়ে আসার পর প্রথমে কিউবি ব্রাউজারে চলে যাবেন। কিউবি ব্রাউজারে যাওয়ার পর যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন, আমি প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো কিভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন। তো লিঙ্কটা এখানে পেস্ট করার পর এখানে এক্সটেনশন আপনাদের ডাউনলোড করতে হবে, ইভার ওয়ালেটের এক্সটেনশন। তো ইভার ওয়ালেটের এক্সটেনশনটা এরকম আসবে। এরকম আসার পর এখানে দেখুন অ্যাড টু ক্রোম লেখা আসবে এখানে। এখানে রিমুভ ফ্রম ক্রোম, যেহেতু আমার অলরেডি এখানে ডাউনলোড করা আছে ইভার ওয়ালেটটা, দেখুন। তো এই যে ইভার ওয়ালেট, এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো যেহেতু আমি ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, এর জন্য আমাদের এরকম শো করতেছে এখানে মেইন নেট ওয়ালেট এটা আমার। তো এখান থেকে রিসিভ বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে অ্যাড্রেসটা পেয়ে যাবো। এই যে দেখুন আমাদের যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা এখান থেকে পেয়ে যাব। তো এখন আমাদের ওয়ালেট ক্রিয়েট করার কাজ। তো যখন আপনি একদমই নতুন ইভার ওয়ালেটে, দেন এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে অনেক ধরনের অপশন আছে, আপনি ডিফল্ট যেটা আছে এটাই সিলেক্ট করবেন। এই 24 ওয়াট, তারপর আরও যে অপশনগুলো আছে এগুলো সিলেক্ট করার দরকার নাই। এই 24 ওয়াটের যেটা আছে এটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে 12 ডিজিটের কিছু কোড দিবে, সেই কোডগুলো আপনি অবশ্যই সেভ জায়গায় রাখবেন। তারপর এটা ভেরিফিকেশন করবেন। সেভ জায়গায় রাখার পর আপনাকে ভেরিফিকেশনের জন্য বলবে যে 1 নম্বরে কোন কোডটা ছিল বা 2 নম্বরে কোন কোডটা ছিল। এভাবে ভেরিফিকেশন করে নেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন, সেট পাসওয়ার্ড যেটা বলবে। তো কনফার্ম দিয়ে ক্লিক করার পর আপনার দেখবেন ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে। ইভার যে ওয়ালেটটা আছে, ওয়ালেটটা আমাদের ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমাদের এয়ারড্রপের কাজ, যেহেতু এয়ারড্রপে জয়েন করতে হবে। এখানে দেখুন এখানে একটা লিঙ্ক আছে, সরাসরি লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। লিঙ্কের উপর ক্লিক করার ভিউয়ার্স একটা কল আসছিল, দেন এখানে আসার পর স্টার্ট বাটনে ক্লিক করবেন। আমি অলরেডি এখানে জয়েন করে নিয়েছি। তারপর স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে প্লে অপশন চলে আসবে, মানে আপনাদের গেম প্লে করতে হবে এরকম একটা জিনিস। তো এই প্লে অপশনে ক্লিক করবেন। প্লে অপশনে ক্লিক করলে আপনাদের অন্য আর একটা ব্রাউজারে নিয়ে যাবে, গেমপ্যাডের অফিসিয়াল ওয়েবসাইটও বলতে পারেন, বা যেখানে আমরা জয়েন করবো সেই এয়ারড্রপের লিঙ্কও বলতে পারেন। তো এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর, এখানে আসার পর আপনি অটোমেটিকলি এরকম একটা পেজ শো করবে আপনার এই টেলিগ্রামে, সব কিছু শো করবে। আমি যদি প্রোফাইলে গিয়ে চেক করি, এখানে দেখুন আপনার টেলিগ্রামে যে নেম আছে সেই নেম শো করবে এবং টেলিগ্রামের ইউজার নেম শো করবে। তারপর এখানে ব্যালেন্স, এবং এটা হচ্ছে মেবি একটা টোকেন। এখানে উইড্রো অপশনে ক্লিক করলে এখন হবে না, যেহেতু মিনিমাম উইড্রো 12,000 আপনাদের তো বললাম। তো এটা কীভাবে আর্নিং করবেন, এখানে আর্নিং করার 2টা প্রসেস আছে। এখানে হোম বাটনে ক্লিক করেন। হোম বাটনে ক্লিক করার পর এখানে দেখুন নিচের দিকে টাক্স আছে, এই টাক্সগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তো টাক্সগুলো, যে টাক্সগুলো আছে আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন জয়েন দ্য চ্যাট, এখানে চ্যাট অপশন আছে, আমি গেট অপশনে ক্লিক করলাম। গেট অপশনে ক্লিক করার পর এখানে দেখি কী অপশন আছে। সম্ভবত আমাদের তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, বা টেলিগ্রাম গ্রুপ যেটা আছে গ্রুপে জয়েন করতে হবে। 1850 টোকেন আছে আমার এখানে। তো এই সাইটটা একটু লোড নিতে পারে। তো এখানে অলরেডি এটা কমপ্লিট, যে অপশনে ক্লিক করবেন এটা কমপ্লিট হয়ে যাবে। উপর দিকে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। দেখুন আমাদের চ্যাট অপশন নাই, ইনভাইটের অপশন আছে। তো ইনভাইট আপনি যদি সেকেন্ড 2 জনকে ইনভাইট করেন, 1800 টোকেন পাবেন সম্ভবত। আর আপনি যদি 3 জনকে ইনভাইট করেন তাহলে 2200 টোকেন এখান থেকে পাবেন। তো এগুলোতে গেট অপশন আছে, আমি গেট অপশনে ক্লিক করলে সম্ভবত এটা রিসিভ হয়ে যাবে, যেহেতু আমি অলরেডি টাস্কগুলো কমপ্লিট করছি আর কি। তো আমি এটা একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখি আমার ব্যালেন্সগুলো অ্যাড হচ্ছে কিনা। তো ব্যালেন্সগুলো সম্পূর্ণ সম্ভবত আগেই অ্যাড হয়ে গেছে, এজন্য এখানে এই জিনিসগুলো শো করতেছে না। তো আমি এগেইন গেট অপশনে ক্লিক করলাম, দেখি আমার এবার অ্যাড হয় কি না। তো সবগুলাই কিন্তু আমি এখান থেকে অ্যাড করে নিয়েছি। এটা সম্ভবত পেন্ডিংয়ে রয়েছে, দেখুন এখানে নিচের দিকে টাস্কগুলো অ্যাড হয়েছে। তারপর তাদের চ্যানেলে জয়েন করা, এটার উপর যদি ক্লিক করি, এটার উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে। দেন তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে সম্ভবত, তাদের যে গ্রুপ আছে, এটা হচ্ছে গেমপ্যাড বুট চ্যাট বা গ্রুপ তাদের। তো আমি গ্রুপে জয়েন করে নিলাম। এবং তাদের এখানে দেখুন টেলিগ্রাম চ্যানেল আছে, দেখুন সাবস্ক্রাইব যে টেলিগ্রাম চ্যানেল। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নেবেন। আমার এখানে ভুল হয়েছে, তো এটা হচ্ছে চ্যাট। আর তো টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল 2টা জায়গায় জয়েন করে নেবেন। আমিও আপনাদের সামনে লাইভ এই কাজগুলো করতেছি। তো এখানে আসার পর এখানে এটা কিন্তু জয়েন করে নিলাম।
এখানে দেখুন ইনভাইটে ক্লিক করার ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে। আপনি যদি ইনভাইট করতে চান সেটাও দেখিয়ে দিই। এখানে টিম অপশন আছে, টিম অপশনে চলে আসবেন। আমি আগের ব্রাউজারে যাই, ক্রোম ব্রাউজারে। এখানে দেখুন আমার এই টাস্কগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এটা যদি আমি একটু রিফ্রেশ দিই, যেহেতু আমি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে অলরেডি জয়েন করে নিয়েছি, তো এটার জন্য হয়তো সময় লাগতে পারে। এখানে দেখুন গেট অপশন আছে, এখনও মেবি এগুলো কালেক্ট হয় নাই, এগুলো কালেক্ট হওয়ার জন্য সময় লাগবে। তো আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন। এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করে রাখবেন। পরবর্তীতে দেখবেন এই যে দেখুন আমার ব্যালেন্সগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে আপনাদের সামনে লাইভ। কিন্তু আমি ব্যালেন্সগুলো অ্যাড করে নিয়েছি। জাস্ট টাস্কগুলো কমপ্লিট করে আপনি এখানে গেট অপশনে ক্লিক করবেন। এতে দেখুন রিসিভ, মানে এগুলো আমি রিসিভ করেছি দুইটা, আর বাকিগুলো এখনও রিসিভ করিনি। আরও যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে রিসিভ করে নেব। এভাবে আপনারা রিসিভ করে নেবেন। তারপর এখানে টিম, এই নিচের দিকে টিম অপশনে ক্লিক করলে ইনভাইট করতে পারবেন। দেখুন ইনভাইটের মাধ্যমে আমার 125টা টোকেন সম্ভবত এখান থেকে আর্নিং হয়েছে। দুই তিনজন কয়েকজন জয়েন করেছেন এখানে দেখুন। তো প্রথম দিক থেকে সম্ভবত 50টা করে টোকেন দেয় ফার্স্ট লেভেল। এখানে ও টাস্ক কমপ্লিট করার ভিত্তিতে দেয়, অনেকে টাস্কগুলো কমপ্লিট করে নাই। যারা ফুল টাস্ক কমপ্লিট করছে তাদের থেকে সম্ভবত 100টা করে টোকেন দিচ্ছে। তো ইনভাইটে ক্লিক করলে আপনাকে দেখবেন বুটের ভিতরে নিয়ে আসছে। আপনি যে বুটে ছিলেন সে বুটে আনার পর আপনার ইনভাইটেশনের লিঙ্কটা এখানে দিয়ে দেবে। এই যে হচ্ছে বুট, যে বুটটা আমরা প্রথমে জয়েন করেছিলাম, এই যে দেখুন ইনভাইটের লিঙ্ক কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এভাবে আর্নিং করতে পারেন। আরও একটা প্রসেস হচ্ছে গেম খেলে, তবে এটা অনেক হার্ড, এটা আমরা পারবো না। যেমন এই গেমে যদি আমরা ক্লিক করি, গেমের ইনফরমেশন সম্পর্কে এখানে স্টার বাটনে ক্লিক হবে এবং নিচের দিকে লেডার বোর্ডটা দেখুন। লেডার বোর্ড হচ্ছে যারা উইনার হবে তাদেরকে এখান থেকে টোকেন দেবে। এখানে এই যে সম্ভবত কয়েকজনের নাম আছে, 25 জনের নাম আছে, এই 25 জনকে সম্ভবত দেবে। আমার হায়েস্ট স্কোর 30 হয়েছিল। এখানে আপনি বিস্তারিত জানতে পারবেন। এখানে দেখুন অনেকগুলা গেম দেখতে পাবেন। তো আমি একটাও খেলতেছি না, যেহেতু অনলাইন ভিত্তিক গেম একটু সময় লাগবে। তো এখানে প্রাইজটা দেওয়া আছে, দেখুন এখানে প্রাইজ আছে। যারা টাইম দেওয়ার একদিন সময় আছে, এখানে সম্ভবত টাইম দেওয়া থাকে যারা হাই স্কোর করবে এই গেমগুলোর মধ্যে। যে গেমই খেলুক যারা হাই স্কোর করবে তারা কিন্তু এখান থেকে দেখুন এই টোকেনগুলো পাবে। তো আমি সাজেস্ট করবো এখানে আসলে গেম খেলার প্রয়োজন নাই, যেহেতু সময় ওয়েস্ট হতে পারে। তো আমরা এখানে জাস্ট আমাদের টাস্কগুলো কমপ্লিট করবো। এই ইনভাইট ফ্রেন্ডের যে টাস্কগুলো বা টেলিগ্রামের টাস্ক, টুইটারের টাস্ক, এই টাস্কগুলো কমপ্লিট করে টোকেনগুলো আর্নিং করব এবং রিফার করে যদি পারি আমরা এখান থেকে কিছু টোকেন এখান থেকে আর্নিং করে রাখব। তারপর এখানে পরবর্তীতে আরও কোনো অপশন যদি আসে বা আরও কোনো আপডেট আসে সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই। আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।